দুর্গতদের পাশে সীমান্ত পরিবহন ব্যবসায়ীরা। এদিন বনগাঁ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণ সংগঠনের দেবীপক্ষের সূচনা হয়েছে, মা আসছেন। তবে এসবের মধ্যেও মন খারাপের বার্তা আবহাওয়া দপ্তরের। ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এমনিতেই ইতিমধ্যে বহু মানুষ জলমগ্ন হয়ে রয়েছেন, অনেকে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। জল বেড়েছে ইছামতিতে, দুর্ভোগে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। তাদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল সীমান্ত পরিবহন ব্যবসায়ীরা। পেট্রাপোল এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে বিলি করা হল ত্রাণ। সংগঠনের পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দুর্গতদের প্রথমে চিহ্নিত করা হয়, এরপর ত্রাণ নিয়ে তারা পৌঁছে যান বিভিন্ন এলাকায়। পৌর এলাকার প্রায় 200টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন সংগঠনের পক্ষ থেকে 1 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড প্রভৃতি এলাকায় পৌঁছে ত্রাণ তুলে দেওয়া হয় স্থানীয়দের হাতে। পেট্রাপোল এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এই বিষয়ে সংগঠনের পক্ষে সম্পাদক প্রদীপ দে জানান, ইছামতির দুকুল প্লাবিত হয়েছে, বহু মানুষ সমস্যায় পড়েছেন, অনেকের বাড়িতে জল ঢুকে গিয়েছে। তাদের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে বনগাঁর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। মূলত এই সময় দেখা যাচ্ছে আমাদের ইছামতি নদীর দুই সাইড দিয়ে যারা বসবাস করেন তারা বেশিরভাগ মানুষ জলমগ্ন হয়ে আছেন এবং প্রত্যেকের বাড়িতে ঢোকার এবং বেরোনোর জন্য খুব অসুবিধা হচ্ছে এবং অনেক মানুষ গৃহহীন, বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে। তো আমাদের পেট্রাপোল এক্সপোর্টার ইম্পোর্টার এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর কিছু চেষ্টা করা, সমস্ত সদস্য মিলে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে যতটুকু সাহায্য তাদেরকে করা সম্ভব সেইভাবে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটা 200 জন পরিবারকে বনগাঁর বিভিন্ন ওয়ার্ডে জলমগ্ন হয়ে নদীর ধারে যে সমস্ত বাড়িঘর দরে জল উঠে গেছে এবং তাদেরকে অসুবিধে হচ্ছে সেই রকম কিছু 200 জন পরিবারকে চিহ্নিত করে তাদেরকে সাহায্য করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।